জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্বামী অখণ্ডানন্দ স্কিল ডেভেলপমেন্টে ইনস্টিটিউটে হাতের কাজে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনে স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ। সেখানে প্রধান অতিথি হিসেবে আসেন রাজ্য তৃণমূলে সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলে সংখ্যালঘু সভাপতি আব্বুল কাউসার ও মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত মহারাজজি, উনি যাতে বেকার যুবক যুবতীরা যাতে কর্মসংস্থান কিছু করতে পারে, স্বনিযুক্তকরণ স্বনির্ভর হতে পারে, সেই জন্য আমাদের রাজ্য সরকার থেকেও উনি অনেক কিছু এই বেকার যুবক যুবতীদের জন্য MSME-র মাধ্যমে তারা যাতে স্কিল ডেভেলপমেন্ট করে কিছু নিজে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে এই করতে পারে, তা সেই হিসাবে আমরা উনি মেলার এবং বেকার যুবক যুবতীদের এখানে ডেকেছেন, উদ্বুদ্ধ করছেন। ওনার এই উদ্যোগকে 125 বছর উপলক্ষে আমি স্বাগত জানাচ্ছি এবং আমিও সরকারের এক ভিতর থেকে একজন বিধায়ক হিসাবে বা এইসব ডিপার্টমেন্টের সঙ্গে আমি জড়িয়ে রয়েছি। তাতে আমরাও চাই যে স্কিল ডেভেলপমেন্ট আরও বেশি বেশি করে হোক। যে রামকৃষ্ণ মিশনের যে আজকে যে প্রতিপত্তি দেখছেন গোটা পৃথিবীতে, যেভাবে রামকৃষ্ণ মিশন তার সেবা কার্য চালিয়ে যাচ্ছে, তার প্রথম কাজটা কিন্তু আরম্ভ হয়েছে আপনাদের এই মুর্শিদাবাদের ভূমিতে, যা আপনারা কোনোদিনই খেয়াল করে উঠতে পারেন। এর জন্য আপনারাও পত্রপত্রিকার তরফ থেকে কিছু চিন্তাভাবনা করা দরকার। এও আপনাদের বলি যে আপনারা অবশ্যই অখণ্ডানন্দ মহারাজকে অন্তত স্মরণীয়ভাবে এই মুর্শিদাবাদ জেলা থেকে প্রকাশ করানোর দরকার।